অনেক দিন আগের কথা, দুই ভাই বাস করত। বড় ভাইয়ের নাম সুমন, যে প্রচণ্ড জেদি ছিল, আর ছোট ভাইয়ের নাম মনু ছিল, যে সব কিছুতে ভয় পেত। ওরা দুজনই একেবারে বন্ধুর মতো থাকত আর একে অপরকে কোনো কথা লুকোতো না। ওরা দুজন ছুটি কাটাতে দিদার বাড়িতে গিয়েছিল। ওদের দিদা তন্ত্রবিদ্যা জানত আর ভূতদের একটা বাক্সের মধ্যে বন্দি করে রাখত। দিদার বাড়িতে রামু কাকাও বাস করত, যে ওনার বাড়ির দেখাশোনা করত। একদিন দিদার বাড়ির বাইরে কাজ ছিল, তখন সে রামু কাকাকে বললেন, আরে রামু কাকা, আমাকে একটা কাজে বাইরে যেতে হবে, তুমি ছেলেদের দিকে লক্ষ্য রেখো, দেখো আমার ঘরে না চলে যায়। ঠিক আছে গিন্নিমা, আমি লক্ষ্য রাখব। যখন দিদা বাড়ির বাইরে যাচ্ছিল, মনু ওনার কাছে দৌড়ে যায় আর দিদাকে জিজ্ঞেস করে, আরে দিদা তুমি কোথায় যাচ্ছ? বাবা আমাকে কাজে একটু বাইরে যেতে হবে, সন্ধ্যার মধ্যে ফিরে আসব, তোমরা দুজন বাড়িতেই থাকবে, আর ভুল করেও আমার ঘরে যেও না যেন। এসব বলে দিদা চলে যায়। মনু তার দাদার কাছে যায় আর ওকে বলে, শোনো দিদা কাজে বাইরে গেছে, বলেছে সন্ধ্যায় ফিরে আসবে, আর দিদা বলেছে আমরা যেন কোনোভাবেই ওনার ঘরে না যাই। সোনুর এই কথাটা অদ্ভুত লাগে। ও নিজের মনে ভাবতে থাকে, আরে দিদা হঠাৎ করে ওনার ঘরে যেতে কেন বারণ করলো? আমার মনে হয় ওনার ঘরে কিছু খেলার জিনিসপত্র আছে, ঘরে ঢুকে একবার দেখতে হয় তাহলে। আরে না 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 সোনু, দিদার ঘরে যাওয়াটা ঠিক হবে না, কে জানে ওই ঘরে আবার কি আছে। আরে কিচ্ছু হবে না মনু, ভয় পাস না, তুই শুধু আমার সাথে সাথে থাক। মনু ওকে অনেকবার বারণ করল, কিন্তু সোনু কোনো কথা শুনল না। অবশেষে মনুকে ওর কথা মানতে হলো, আর এইটুকু বলতেই ওরা দুজনে দিদার ঘরের দিকে যেতে লাগলো। আর যখনই ঘরের মধ্যে ঢোকে, ওরা একটা বাক্স দেখতে পেল। ওই বাক্স থেকে আওয়াজ আসতে থাকে, যদি তোমাদের খেলনা চায় তাহলে ঝটপট বাক্সটা খুলতে হবে, আর এই বাক্সের চাবি তোমাদের দিদার বালিশের নিচে পাবে। বাক্সের ভেতর থেকে আওয়াজ শুনে মনু খুব ভয় পেয়ে যায় আর সোনুকে বলে, সোনু আমার খুব ভয় লাগছে, আমাদের এই ঘরে থাকাটা ঠিক হবে না। আরে ভীতুদ্দিম কোথাকার, কিচ্ছু হবে না, চল বালিশের নিচ থেকে চাবি এনে বাক্সটা একবার খুলে দেখা যাক। মনু ওকে অনেকবার বোঝালো, কিন্তু সোনু কোনো কথা শুনল না। ও মনুকেও বুঝিয়ে দিল, আর ইতিমধ্যে রামু কাকা দিদার ঘর খোলা দেখতে পায়। রামু কাকা দৌড়তে দৌড়তে ঘরের দিকে এলো, কিন্তু এতক্ষণে সোনু বাক্সটা খুলে ফেলল, আর বাক্স থেকে ভূত বাইরে বেরিয়ে এলো আর জোরে জোরে বলতে লাগলো, এবার তোমরা সবাই মরবে, বলো প্রথমে কে মরবে। সোনু আর মনু খুব ভয় পেয়ে গেল আর রামু কাকার পেছনে লুকিয়ে পড়ল। রামু কাকার ভূতের কথার উত্তর দেয়, তুমি এই বাচ্চাদের কিচ্ছু করবে না, তুমি প্রথমে আমাকে মেরে ফেলো। তারপর রামু কাকা সোনু মনুকে বলে, যাও কোথাও লুকিয়ে পড়ো, যতক্ষণ তোমাদের দিদা ফিরে না আসে বাইরে আসবে না একদম, না হলে ভূত তোমাদেরকেও খেয়ে ফেলবে, যাও কোথাও লুকিয়ে পড়ো। সোনু আর মনু দিদার ঘর থেকে বেরিয়ে একটা আলমারির পেছনে লুকিয়ে পড়ে। ভূত রামু কাকাকে খেয়ে ফেলে। তারপর ভূত সোনু মনুকে ঘরের সব কোণে খুঁজতে শুরু করতে থাকে আর হাসতে হাসতে বলে যে, এবার তোমাদের দুজনকে আমি খাবো, তোমরা কোথায় লুকিয়ে, তোমরাও মরবে। তখনই ভূত ওই দুই ভাইকে আলমারির পেছনে দেখে ফেলে। ভূত যখন ওদের কাছে যেতে থাকে, সোনু কিছু একটা তার হাতে তুলে নেয় আর ভূতের চোখে ছুড়ে মারে। ভূতের চোখে আঘাত লাগে আর ভূত চিৎকার করতে বলতে থাকে, আরে এটা কি, তুই আমাকে মারলি, আমি চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না, এবার সর্বপ্রথম তুই মরবি। সোনু আর মনু খুব ভয় পেয়ে যায়। ওরা ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে, হে ভগবান তাড়াতাড়ি আমাদের দিদাকে পাঠিয়ে দাও আমাদের সাহায্যের জন্য।
ভগবান ওদের কথা শুনে নেয় আর দিদা বাড়িতে ফিরে আসে। সোনু আর মনু দিদার কাছে দৌড়ে চলে যায় আর সব কথা খুলে বলে। দিদা তার তন্ত্রবিদ্যার সাহায্যে মন্ত্র পড়তে শুরু করে। ওম ভূর্ভুবস্ময় অবয়ে, ওম ভূর্ভুবস্ময় অবয়ে। মন্ত্র উচ্চারণের পর ভূত বাক্সের মধ্যে চলে যায় আর দিদা তাকে বাক্সে বন্ধ করে দেয়। তারপর বাক্সটা পুড়িয়ে ফেলে আর বাক্সের ভেতর থেকে ভূতের চিৎকারের আওয়াজ আসে। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। আর তারপর ভূত ছটপট করতে করতে ওই বাক্সের মধ্যেই মারা যায় আর দিদা সোনু আর মনুকে ভূতের হাত থেকে বাঁচায়। শালিনী নিজের মা বাবার সাথে ফতেহগঞ্জ গ্রামে থাকত। একদিন শালিনীর বাবা ডিউটি থেকে ফিরে বললেন, ময়নাপুর গ্রামে আমার ট্রান্সফার হয়ে গেছে। বাবা, আমি লোকের মুখে শুনেছি ময়নাপুর গ্রামে ডাইনি থাকে, আরো মানুষের চোখ তুলে নিয়ে যায়। এসব গুজব মারে, আর মাত্র ছ মাসেরই তো ব্যাপার, তারপর আমরা আবার এখানে ফিরে চলে আসব। শালিনীর পরিবার নয়নাপুর গ্রামে একটা ভাড়ার বাড়িতে থাকতে শুরু করল। শালিনীর বিয়ে পাকা হয়ে গেছিল। ও প্রায়ই গভীর রাত পর্যন্ত ব্যালকনিতে নিজের হবু স্বামীর সাথে কথা বলত। একদিন পাশের বাড়ির এক মহিলা শালিনীদের বাড়ি আসেন। আমি দেখেছি যে আপনার মেয়ে রাত দুটো পর্যন্ত ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলতে থাকে। ওকে বলবেন 11টার পরে যেন ঘর থেকে বাইরে না বেরোয়। আপনি কি জানেন না যে এই গ্রামে এক চোখ তুলে নেওয়া ডাইনি থাকে? দিদি ভাই, আমরা এসব অন্ধবিশ্বাসে বিশ্বাস করি না। এক রাতে যখন শালিনীর মা আর বাবা ঘুমোচ্ছিলেন, তখন ওর মা বাবা ওর চিৎকারের আওয়াজ শুনতে পান। ওনারা দুজনে দৌড়ে গিয়ে ওপরে শালিনীর ঘরে গেলেন। মা, আমি কিছু দেখতে পাচ্ছি না। ওই ডাইনি মা, আমার চোখ তুলে নিয়ে চলে গেছে। আরে আমার মারে, এসব কি হয়ে গেল? যখন ছেলের বাড়ি জানতে পারলো যে শালিনী অন্ধ হয়ে গেছে, তখন ওরা বিয়েটা ভেঙে দিল। ক্ষমা করো শালিনী, আমার বাবা এই বিয়েটা করতে মানা করেছেন। বাবা, আমায় আমার চোখ ফিরিয়ে এনে দাও। শালিনীর মা আর বাবা পাশের বাড়ির মহিলার কাছে গেল। দাদা, আমি তো আগেই বুঝিয়েছিলাম। দিদি ভাই, ওই ডাইনিটা কে, কোথা থেকে আসে, কোথায় চলে যায়, আর ওইভাবে চোখ তুলে নিয়ে কেন যায়? সঠিক করে তো এখানে কেউই পুরো ব্যাপারটা জানে না, কিন্তু গ্রামের লোকেরা বলে যে ওই ডাইনি তো শুধু এক চাকরানি মাত্র, এসবের পেছনে একটা তান্ত্রিকের হাত রয়েছে। ওই তান্ত্রিকটা ডাইনিটাকে নিজের দাসী করে রেখেছে। আমরা যদি ওই ডাইনিটার পিছু নিতে পারি, হয়তো বা আমরা তান্ত্রিকটার কাছে পৌঁছে যাব আর জেনে নিতে পারবো যে ও ওই ডাইনিকে দিয়ে সব কাজ কেন করায়। কিছু গ্রামবাসীরা এমনটাই করার চেষ্টা করেছিল, কিন্তু তারা আর কখনো নিজেদের বাড়ি ফিরে আসেনি। তা যা হোক না কেন, কিন্তু আমাদের মেয়ের চোখের জন্য আমাদের যা করতে হবে আমরা করব। এক রাতে শালিনীর মা নিজের আসল চোখের উপর নকল চোখ লাগিয়ে গ্রামের চৌমাথায় দাঁড়িয়ে পড়ল। রাত একটার সময় ডাইনি এলো। শিকার, তা আবার চৌরাস্তায়। ডাইনি শালিনীর মায়ের ওপরের নকল চোখ তুলে নিয়ে চলে গেল। তারপর শালিনীর মা বাবা ডাইনির পেছন পেছন গেলেন। ওই ডাইনি জঙ্গলের এক ভাঙা চোরা বাড়িতে গিয়ে ঢুকে পড়ল। শালিনীর মা বাবা বাইরে থেকে ওই বাড়ির ভেতর দেখছিলেন। ওখানে এক তান্ত্রিক আগুন জ্বালিয়ে মন্ত্রতন্ত্র পড়ছিল। চলে এসেছিস আমার দাসী ডাইনি। এই নিন আমার গুরুদেব। আরে মূর্খ, এটা তো নকল চোখ, কেউ তোকে বোকা বানিয়ে দিয়েছে। আমি আপনাকে 100 জনের চোখ এনে দিয়েছি, এবারে আমাকে মুক্ত করে দিন।
এখন নয়, এখনো তোকে আরো 50 জনের চোখ আমাকে এনে দিতে হবে। শালিনীর মা বাবা তখনই পুলিশকে ফোন করে দেন। পুলিশ এসে তান্ত্রিককে ধরে ফেলে। এদের সকলকে মেরে ফেল ডাইনি। না, এতদিন আমি তোর কথাই শুনে এসেছি, অনেক মানুষকে মেরেছি, কিন্তু আর আমি তোর কথা শুনবো না। পুলিশ এসে তান্ত্রিকের মাথায় রিভলভার ঠেকিয়ে জিজ্ঞাসা করে, কেন করিস এসব? আমি এই সব চোখ অঙ্গ ক্রেতাদের বিক্রি করে দিই। এক জোড়া চোখ লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়। তুই ডাইনিকে বলে যত মানুষের চোখ তুলিয়েছিস, ও কি বলে সেই সব মানুষের চোখ ভালো করিয়ে দে, না হলে তোকে এখানেই গুলি করে মেরে ফেলব। না না, এমনটা করো না। তান্ত্রিক সমস্ত মানুষেরই চোখ আবার ভালো করে দিল। পুলিশরা তান্ত্রিককে ধরে নিয়ে চলে গেল। শালিনী নিজের চোখ ফিরে পেয়ে খুব খুশি হয়ে গেল।